Hi guys. Welcome back to my channel. So, chole lam ekta notun blog niye. So, ajker blog er context ta diye dei. So, ajke amar ekta friend er car er tax payout korte jabe. Car somonde amar oto ta idea nei. So, etuku jani je tax payout korte jabe. So, ami or shonge jabo. So, ami jabo. To, ami amar bike niye jabo na or bike e jabo. Arun 534. So, rastay khub moja hobe. Ar tumra blog ta continue dekho. So let's watch the vlog, okay? A few moments later. Highway pe kishnendu to full on bhagat chilo R1534. So amra just Nandakumar cross korlam ar er age video korte parini karon ami moto vlog setup niye asini. তো তাই জন্য আমি বাইক চালাচ্ছিলাম তো এরপরে কিজনেন্দু চালাচ্ছিল তাই আমি ভিডিও করব বলে ওকে চালাতে দিলাম ও চালাচ্ছে সো এয়ারপোর্ট দেখলাম যে হাইওয়েটাকে একটা দিক ব্লক করা আছে বাম দিকটা সো ওদিকে রিপেয়ারিং এর কাজ চলছে রাস্তা তো এই ডান সাইডের ওয়ান ওয়েটাকে টু ওয়ে করে দিয়েছিল তার জন্য অনেকটা জ্যাম টাইপের হয়ে গিয়েছিল সো দেখতেই পাবে এরপরে সো গাইস দেখতেই পাচ্ছ একটা লেনে দুই দিক থেকে গাড়ি আসছে সো জাস্ট মিডিলে একটা ব্যারিয়ার টাইপের করে দিয়েছে আর বাম দিকে দেখতে পাচ্ছ যে লেনটা পুরো রোড রিপেয়ারিং এর কাজ চলছে সো ভাই দেখো আমি জাস্ট পিছনে বসে জাস্ট চিল করছিলাম আর মজা নিচ্ছিলাম রাইডিং এর সো দেখতেই পাচ্ছ আমাকে আর কি বলা যায় একটা মারুতি 800 বোন হয় ওটা সো অরেঞ্জ কালারের ও জাস্ট লেনটা জাস্ট সুইচ হলো সো আমাদের সাথে রেস করছিল ঠিক আছে এও দেখতেই পাচ্ছ এই সামনে যে অরেঞ্জ কালার এটা মারুতি 800 আমার মনে হয় সো ও পুরো রেসের মোডে ছিল ফ্যাট কৃষ্ণেন্দু তো একদম প্রো লেভেলের রাইডার না So, কি করলো দেখো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন আমাদের নিমতৌড়িতে যে আমাদের ডিএম অফিস আছে সো ওখানেই আমাদের কাজটা আছে তো রোডটা ক্রস করলেই ডিএম অফিস আমাদের অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমাদের বাড়ি চলে এলো তো কৃষ্ণেন দোকানে টাকা গুনছে ওর ট্যাক্স আসছিল বোধ হয় 21,000 কত একটা
সো গাইজ ফাইনালি আমাদের কাজ কমপ্লিট। সো সামনে দেখো একটা ইন্ডোভা যাচ্ছে কোন একটা মন্ত্রীর, ভাই যা লাগছে। সো আমাদের ডিএম অফিস দেখতে পাচ্ছ ভাই, এখানে আসলে এত বড় বড় বিল্ডিং না হাঁ করে তাকিয়ে থাকতে হয় যেন কলকাতা চলে এসেছি। সো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল, বাট ভাই যাওয়ার সময় একটা সিন হয়ে যায় ভাই, শীতকালে বৃষ্টিতে ভিজেছে। এটা সেকেন্ড দিন আমি এডিট করছি, সত্যি কথা বলতে আমার যে অবস্থা হয়েছিল সর্দি জ্বর ভাই খতরনাক। সো এরপরে আর ক্লিপ অ্যাড করিনি, মানে করিনি ক্লিপ কারণ বৃষ্টি পড়ছিল। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর ভাই থোড়া সা সাপোর্ট করো না, ঠিক আছে প্রত্যেক ভিডিওটা কথা বল এই কথাটা বলবো না, আমি জানি তোমরা সাপোর্ট করো। সো বাই বাই আর লাভ ইউ অল, টাটা।